মার্কিন যুক্তরাষ্ট্রে ঝিমিয়ে পড়েছিলেন ডেমোক্রেট শিবিরের রাজনৈতিক নেতাকর্মীরা ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে গুলি এবং জো বাইডেন ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েছিল দলটি তবে এবার পালে লেগেছে নতুন হাওয়া ডেমোক্রেটদের হাল ধরার পথে কমলা হ্যারিস যা জাগিয়েছে নতুন আশার সঞ্চার মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থীতা থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম সামনে এসেছে আগামী উনিশ আগস্ট দলটির জাতীয় সম্মেলনে নতুন প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে তবে ধারণা করা হচ্ছে চূড়ান্ত প্রার্থী হিসেবে এবার কমলা হ্যারিসি মনোনয়ন পেতে পারেন এমনকি প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসকে জোরালোভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ ডেমোক্রেটিক দলের অনেক সিনিয়র নেতারা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কমলা হ্যারিসকে সরাসরি সমর্থন না দিলেও তাকে মৌনভাবে সমর্থন দিয়েছেন বাইডেনের সমর্থন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচার চালাতে শুরু করেছেন কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির ডেলিগেটদের অধিকাংশই সোমবার তার পক্ষে দাঁড়িয়েছেন তাই কমলা হ্যারিস প্রার্থী বাছাই পর্ব সহজে উতরে যেতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনও কিছুটা পিছিয়ে আছেন কমলা হ্যারিসের প্রচার শিবিরের তথ্য অনুযায়ী জো বাইডেনের প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই ভাইস প্রেসিডেন্ট নতুন অনুদান হিসেবে আট কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছেন যা এবারের নির্বাচনে কোনো প্রার্থীর একদিনে সংগ্রহ করা অনুদানের মধ্যে সবচেয়ে বেশি এর পাশাপাশি বাইডেন হ্যারিসের তহবিল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দশ কোটি ডলার হ্যারিসকে তার আসন্ন নির্বাচনী প্রচারের জন্য একটা মজবুত আর্থিক ভিত্তি দিয়েছে কমলা হ্যারিসের বয়স উনষাট তাই পূর্ণ উদ্যমী হয়েই তিনি প্রচারের ময়দানে নামবেন বলে অনুমান করা হচ্ছে শুধু তাই নয় এই বয়সের বিষয়টাকেই তিনি চাইলে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্পের বিরুদ্ধে এছাড়া অন্যান্য সংখ্যালঘু এবং তরুণ ভোটারদের কাছ থেকে তিনি আরও সমর্থন পেতে পারেন যা দুহাজার এবং দুহাজার সালে বারাক ওবামার নির্বাচনী সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ডেমোক্রেটরা প্রাথমিকভাবে বাইডেনকে সরে দাঁড়ানোর বিষয়ে চাপ দিতে ইতস্তত করছিলেন কিন্তু ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে পরাজিত হওয়ার পর জনমত জরিপের নির্বাচনী দৌড়ে পিছিয়ে পড়েন একাশি বছর বয়সী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন এরপর তার সক্ষমতা নিয়ে জোরে সোরে প্রশ্ন উঠতে থাকে তীব্র সমালোচনার পর শেষমেশ নিজ সিদ্ধান্তেই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন মীর ফজের আব্বি বাংলা ভিশন